হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি যশমুদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ফেসবুক অ্যাডস প্লেসমেন্ট টার্গেটিং অপশনস অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল প্লেসমেন্ট বাংলা টিউটোরিয়াল এপিসোড নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনার অ্যাডভান্স ফেসবুক অ্যাড প্লেসমেন্ট টার্গেটিং অপশনস অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল প্লেসমেন্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত কি শুরু করে, আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে এখন আমাদের কি অ্যাড প্লেসমেন্টের উপরে দেখা গেছে কীভাবে দেখা গেছে আমাদের এখানে যে আমরা ক্যাম্পেইন সেট আপ করার পরে আমাদের যে অ্যাডগুলো থাকবে, আমাদের সেই অ্যাডগুলো দেখা গেছে কীভাবে আমাদের টার্গেটেড প্লেসের ভিতরে আমরা কীভাবে আমাদের অ্যাডগুলোকে শো করতে পারি, আমরা কম বাজেটের পাশাপাশি আমরা কম কস্টের মাধ্যমে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে টার্গেটেড প্লেসে কীভাবে আমাদের অ্যাডগুলো আমরা শো করতে পারি, সে টোটাল বিষয়গুলো আমরা আজকে দেখব। তাহলে চলুন বিষয়গুলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি আমাদের এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা লগ ইন করার পরে আমরা অ্যাড ম্যানেজারে ঢুকবো। আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি অথবা আমরা ফেসবুক ডট কম এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার লেখার পরে আমরা এখান থেকে ঢুকতে পারি। আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার লেখলাম, লেখার পরে আমরা অ্যাডস ম্যানেজার লিখে ঢুকতে পারি অথবা অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা কোথায় ঢুকতে পারি, আমাদের অ্যাড ম্যানেজারে। আচ্ছা, অ্যাড ম্যানেজারে ঢোকার পরে এখন আমাদের কী কাজ থাকবে, এখান থেকে আমরা কোন দেখা আছে আমাদের কী করবো, এখান থেকে আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কী অ্যাডভার্টাইজ করবো, সেক্ষেত্রে আমাদের প্রথমে এখান থেকে আমরা বিষয় দেখাই দেবো পার্সোনাল আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে করবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করার পরে তারপর এখান থেকে আমাদের দেখা আছে এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং বিনিয়োগের বিষয়গুলো আমাদের কি ক্লিয়ার থাকতে হবে। থাকার পরে তারপর আমরা এখান থেকে আমাদের এই যে ক্লিয়ার অপশন থেকে আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আমাদের ক্যাম্পেইনের ক্রিয়েট অপশন থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের ক্যাম্পেইন সেট আপের কাজগুলো করবো। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা এখানে রেস্ট্রিক্ট করা ডিজেবল করা, সেক্ষেত্রে বিষয়টা আমি এখান থেকে আপনাদের দেখাতে পারতেছি না, কিন্তু আপনারা অবশ্যই আপনার এখান থেকে আপনাদের ক্যাম্পেইন সেট আপ করবেন। কিন্তু আপনাদের আমি এই ক্যাম্পেইন সেট আপের বিষয়টা মানে দেখা গেছে এখানে প্লেসমেন্টের বিষয়গুলো বোঝানোর জন্য আপনাদের আমি কি এখান থেকে দেখাবো অ্যাকাউন্ট ওভারভিউ থেকে, কিন্তু আপনারা করবেন এখান থেকে। তাহলে আমি অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলাম, করার পরে আমি এই অপশন থেকে বিষয়টা দেখাবো ক্যাম্পেইন ট্রেন্ডস থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে এখানে এই অপশনটা আসলো, আপনাদের সেম অপশনটা ক্যাম্পেইনে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের এই ডায়লগ বক্সটা আপনাদের কাছে চলে আসবে। তাহলে এই অপশনটা চলে আসার পরে এখন আমরা এখান থেকে আমরা যে ধরনের কী করবো এখানে ক্যাম্পেইন সেট আপ করবো সেই ধরনের এখানে অবজেক্ট বা গোলটা আমরা এখান থেকে সেট করবো। তাহলে এখানে আপনি যেটা করবেন দেখা গেছে এখানে যতগুলো অবজেক্ট আছে এই সবগুলো অবজেক্টের উপরে অলরেডি দেখা গেছে আমার চ্যানেলের মধ্যে এখানে সমস্ত অবজেক্টের উপরে এখানে কী করা আছে আমার ক্যাম্পেইনের অলরেডি ভিডিও করা আছে এখান থেকে সমস্ত আপনার অবজেক্টের উপরে, সেগুলো থেকে আপনারা দেখতে পারেন। কিন্তু এখান থেকে ধরেন যে আমরা যে কোনো একটা বিষয়ের উপরে দেখাই, যেমন ধরেন আমরা এখান থেকে ট্রাফিকের উপরে দেখাই, তাহলে আমরা ট্রাফিকে ক্লিক করলাম, করার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের এই ট্রাফিক আমাদের এখানে দেখা গেছে আমাদের অবজেক্টের ক্যাম্পেইনটা সেট আপ করার জন্য এখানে কি আপনাদের এই ক্যাম্পেইনের নেম দিবেন, তারপর এখান থেকে দেখা গেছে যে এই ক্যাম্পেইন ডিটেলস এখান থেকে আপনারা এই বিষয়গুলো দিবেন। অলরেডি তো এই বিষয়গুলো দেবেন যে আমার এই সব ধরনের ক্যাম্পেইনের ভিতরে এই বিষয়গুলো ধরেন যে অলরেডি আলোচনা করা আছে, তো এই বিষয়গুলো করবেন। করার পর এখানে কি আমরা নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড কী করবেন, এখান থেকে আপনার অ্যাড সেটের নেম, তারপর আপনার ট্রাফিক, যেহেতু আমাদের উদ্দেশ্যটা কি ট্রাফিক ক্যাম্পেইন সেট করা, তা ট্রাফিকটা আমাদের কোথায় আসবে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিব না আমাদের কোনো অ্যাপস থাকলে সেই অ্যাপসের ভিতরে ট্রাফিক পাঠাবো, না আমাদের মেসেঞ্জারের মধ্যে ট্রাফিক নিয়ে নাকি আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে আমরা ট্রাফিক নিয়ে, কোথায় ট্রাফিক নিয়ে সেটা আমাদের এখানে সেট করতে হবে। তাহলে আমরা ট্রাফিক ধরুন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আমরা নিয়ে আসবো। তো ট্রাফিক আনার জন্য আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আনার জন্য আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য আমরা কী করবো, আমাদের এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের এই যে বাজেট এই বিষয়গুলো সেট করার পরে আমরা এখান থেকে অডিয়েন্স বাজেটের পর অডিয়েন্স সেট করবো। তারপরে আমাদের এখানে আমরা যে অপশনটা বলছি দেখবো সেটা কোনটা, আমাদের প্লেসমেন্ট, আমরা কি এই অপশনটা দেখবো। তো এখান থেকে প্লেসমেন্টটা কীভাবে আমরা দেখা গেছে আমরা সেট করতে পারি, আমাদের এখান থেকে আমরা ট্রাফিক বা অন্য যে কোনো ক্যাম্পেইন আমরা সেট করি না কেন, সেক্ষেত্রে আমাদের যেখান থেকে সঠিক প্লেসমেন্টটা আমরা কীভাবে সেট করবো সেই বিষয়টা এখান থেকে আমরা ডিটেলস দেখবো। তাহলে সব বিষয়গুলো এখন আমরা কি দেখি, এখন প্লেসমেন্টের বলতে এখানে ধরুন যে আমাদের দুইটা প্লেসমেন্ট দেওয়া আছে, একটা আছে অটোমেটিক প্লেসমেন্ট যেটা কি করছে ফেসবুক রিকমেন্ড করছে, আমরা এটা দেখাইলে অটোমেটিক প্লেসমেন্ট দেখাইলে এটা ফেসবুক রিকমেন্ড করছে। আপনি যদি আপনার ট্রাফিক ক্যাম্পেইন বা আপনার অন্য যে কোনো আপনাদের এখান থেকে ক্যাম্পেইনের জন্য আপনারা যখন থেকে এই রিকমেন্ড ওই অটোমেটিক দেখাই দেবেন, তাহলে এখান থেকে এটা কীভাবে কাজ করবে দেখা গেছে এখানে ফেসবুক তার নিজের মতো করে আপনার যত জায়গায় দেখা গেছে কি আপনার এই অ্যাডটাকে শো করানো দরকার দেখা গেছে ফেসবুক সব জায়গায় তার নিজের মতো করে শো করবে, এবং আপনার ওই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট থেকে ফেসবুক তার নিজের মতো করে কী করবে পেমেন্টটা ফেসবুক নিজের মতো করে কেটে রাখবে, এবং ফেসবুক তার নিজের মতো জায়গায় যত জায়গায় শো করলে আপনার আউটপুটটা ভালো হবে তত জায়গায় ফেসবুক শো করবে, মানে অটোমেটিক প্লেসমেন্টের মাধ্যমে, মানে এটা টোটাল ফেসবুকের উপর বিষয়টা ফেসবুক নিজের মতো করে করবে। কিন্তু এখন আমাদের কাজ কোনটা, আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করবো, এটা দিয়ে করলে আমাদের কি
দেখা সেখান থেকে আমাদের বাজেটটা কম লাগবে, পাশাপাশি আমাদের কষ্টে আমাদের কি আমাদের দেখাচ্ছে এটার কষ্টটা আমাদের কম লাগবে, পাশাপাশি আমরা আমাদের যেখানে যেখানে দরকার আমাদের একটা শো করানো দরকার আমরা সেই সেই জায়গাগুলো দেখা দিলে ফেসবুক ওই জায়গার ভিতরে আমাদের একটা শুধু শো করবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টের মাধ্যমে সেই কাজটা করতে পারি। যদি আমাদের কী করে আমরা কম কষ্টে কম বাজেটে দেখা গেছে কী করতে আমাদের একেবারে টার্গেটেড কোনো জায়গায় আমরা দেখাইতেছে আমাদের একটাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টের মাধ্যমে আমরা বিষয়গুলো এখান থেকে দেখাই দিব। ধরুন এখান থেকে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম, ধরুন এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে ধরুন আপনার যদি এরকম কোনো একটা আপনি অ্যাড ক্রিয়েট করলেন, কী ধরুন আপনার ধরুন যেখানে কল নাও আপনি কল নাও এরকম কোনো আপনি অ্যাড ক্রিয়েট করলেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কল নাও অ্যাড ক্রিয়েট আপনি করার পরে এই কল নাও ধরুন আপনি কী করতে পারেন, আপনি চান যে এই অ্যাডটা আপনার ধরেন যে কি এখন আপনি এটা কল নাও তো ধরেন যে আপনি যদি ডেস্কটপে আপনি শো করান, দেখা গেছে আপনি যদি ডেস্কটপে শো করান দেখা গেছে আপনার এখান থেকে ডেস্কটপে তো দেখা গেছে আপনার সেখান থেকে আপনার করে তেমন একটা বেনিফিট নেই, কারণ ডেস্কটপে দেখা গেছে আপনাকে কেউ ওইরকমভাবে কল করবে না। কিন্তু এটা যদি আপনার মোবাইলে কল মোবাইলে আপনি করেন এই অ্যাপটা আপনি করান মোবাইলে শো করান, সেক্ষেত্রে আপনার মোবাইলে আপনার করলে মোবাইল থেকে আলা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার যেখান থেকে মোবাইলের আপনার যেই আলা ফেসবুকে ইনস্টাগ্রামে যেখান থেকে আপনার কাস্টমার থাকুক না কেন সেখান থেকে আপনার মোবাইলে করলে সেখানে মোবাইল ডিভাইস থেকে দেখা গেছে আপনার কী করবো আপনার কাস্টমার আপনার সাথে আপনাদের কলে যোগাযোগ করবে। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ধরেন যে ম্যানুয়ালি প্লেসমেন্টের মাধ্যমে আপনার যে ডিভাইস দেখা দিয়ে আপনারা ধরেন যে এই বিষয়গুলো করতে পারেন, আপনার ডিভাইস অপশন আছে আপনার ডিভাইসে গেলেন আপনার একটা আপনার কোন ডিভাইসে আপনি করবেন, সেক্ষেত্রে আপনারা আপনার কি কোন ডিভাইসে দেখবেন ডেস্কটপে না মোবাইলে দেখাবেন। ধরেন যেটা বললাম কল নাও আপনারা যদি কল নাও অ্যাড ক্রিয়েট করেন সেক্ষেত্রে ডেস্কটপে আপনারা না দেখানো ডেস্কটপে না দেখে আপনারা ধরেন সরাসরি আপনার মোবাইলে দেখাতে পারেন, কারণ মোবাইল দেখা দেখালে আপনার ধরেন আপনার খরচটা কম পড়েছে পাশাপাশি আপনার আউটপুটটা ভালো পাবেন, কিন্তু আপনার ডেস্কটপে দেখালে সেক্ষেত্রে তেমন একটা বেনিফিট নেই। এরকম দেখা গেছে কিছু কিছু অ্যাড থাকে সেগুলো আপনারা ধরেন আপনার মোবাইলে দেখাতে পারেন, ঠিক আছে দেখা গেছে আপনারা আপনারা কোনো কিছু অ্যাড আছে আপনার ডেস্কটপ মোবাইলে দুই জায়গায় দেখালে ভালো, তো সেটা দেখা গেছে আপনারা আপনাদের কোন ধরনের আপনারা অ্যাড ক্রিয়েট করবেন সেই অ্যাডগুলো ধরেন কোন ধরনের ট্রাফিক দেখতে পারে, ঠিক আছে কোন কোন ডিভাইস থেকে কোন কোন প্ল্যাটফর্মে দেখালে আপনার ভালো হয় সেই জিনিসগুলো স্পেসিফিক করে দিলে এতে আপনাদের বাজেট পাশাপাশি খরচটা আপনাদের কী হবে কমাবে বা আপনাদের টার্গেটেড আপনাদের টার্গেটেড জায়গায় আপনারা কী করতে একটা আপনারা দেখাতে পারবেন। তো এই বিষয়গুলো তাহলে এখান থেকে ধরুন আমরা এই ডিভাইসের বিষয়টা ধরেন যেখান থেকে মোবাইল ডেস্কটপ আপনারা যেখানে দেখাবেন সেখান থেকে বিষয়টা দেখাই দেবেন। তারপর এখান থেকে ধরুন আপনারা এই যে প্ল্যাটফর্মের ভিতরে এখানে কোনটা আমাদের চারটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, কী কী দেওয়া আছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম মেসেঞ্জার, এখানে ধরেন যে এই যে চারটা প্ল্যাটফর্ম দেওয়া আছে এখানে আমাদের, এখন আপনার এখানে কোন ধরনের অ্যাড আপনি ই করবেন এখান থেকে আপনার কোন ধরনের অ্যাড আপনি এখান থেকে কী করবেন অ্যাডভার্টাইজ করবেন, আপনার কোন ধরনের অ্যাড আপনারা তৈরি করবেন সেটা আপনার কোথায় দেখাবেন সেটা আপনাকে চিন্তা করে আগে থেকে বাইর করতে হবে যে আপনার কোন জায়গায় আপনার এখানে আপনার যদি অ্যাডটা শো করলে মানে আপনার খরচটা কম হবে আপনার বাজেটটা কম আসবে পাশাপাশি আপনার টার্গেটেড অডিয়েন্সটাও আপনার অ্যাডটা দেখতে পারবে, সেইটা আপনাকে আগে চিন্তা করে বাইর করতে হবে। বাইর করার পরে আপনি এখান থেকে প্ল্যাটফর্ম আপনি সেট করতে পারেন, ধরেন এখান থেকে সেট করতে পারেন আপনার কোথায় ফেসবুকে দেখাবেন না ইনস্টাগ্রামে না মেসেঞ্জারে দেখালে ভালো হয় নাকি অডিয়েন্স নেটওয়ার্ক, এখান থেকে বিষয়গুলো আপনি আপনার মতো করে চিন্তা করে আপনার অ্যাড অনুসারে আপনি বিষয়গুলো এখান থেকে প্ল্যাটফর্মগুলো সেট করতে পারেন। তারপর এখান থেকে ধরুন আপনার এই যে প্লেসমেন্ট থেকে আপনার এখান থেকে প্লেসমেন্ট থেকে ধরেন যে আপনারা কোথায় দেখাবেন ধরেন যে শুধু আপনার মেসেঞ্জারে দেখাবেন তাহলে আপনার এখান থেকে এই বিষয়গুলো উঠাই দেন, ধরেন আমি এগুলো উঠাই দিলাম তাহলে এই যে বিষয়গুলো উঠাই দিলেন আপনারা কি ধরেন মেসেঞ্জারে দেখাবেন, তাহলে আপনাদের যদি এমন কোনো অ্যাড আপনারা তৈরি করলেন যে সেটা শুধু আপনার কি দেখাবেন আপনার শুধু মেসেঞ্জারে দেখাবেন, তো মেসেঞ্জারে দেখাতে গেলে সেক্ষেত্রে আপনারা মেসেঞ্জার সিলেক্ট করে দিলেন, এখন সেক্ষেত্রে মেসেঞ্জারের ভিতরে ধরেন আপনারা এই যে কোথায় কোথায় দেখাবে এখানে এই যে মেসেঞ্জার ইনবক্স মেসেঞ্জার স্টোরি স্টোরি এই দুই জায়গায় দেখাবে, তারপর আমরা নিজ দিকে আসি এখানে ধরেন যে আর কোনো জায়গায় নেই, এখন যদি মনে করেন আপনার মেসেঞ্জারের ভিতরে শুধু মেসেঞ্জার ইনবক্সে দেখাবেন এটা দেখাবে না তাহলে আপনি উঠাই দিলেন, তাহলে শুধু আপনাদের একটা কথা শো করে আপনার মেসেঞ্জার ইনবক্সে দেখাবে। তো এরকম যদি আপনাদের কোনো অ্যাড থাকে যে শুধু আপনার মেসেঞ্জারে শো করবেন মেসেঞ্জারে শো করাবেন তাহলে আপনার মেসেঞ্জার দেখা দিয়ে সেটা ইচ্ছে করলে আপনার এখান থেকে আরও স্পেসিফিক করে দিতে পারেন, করলে ফেসবুক আপনার শুধু মেসেঞ্জারের ভিতরে একটা দেখাবে এতে দেখা গেছে আপনার কি বাজেটটা পাশাপাশি আপনার কষ্টটাও অনেকটা কমে যাবে। যদি আপনার এরকম কোনো অ্যাড থাকে সেটা আপনাকে চিন্তা করে বার করতে হবে আপনার কোন ধরনের অ্যাডের জন্য আপনারা শুধু স্পেসিফিকভাবে সেট করবেন সেটা আপনাকে আগে থেকে টার্গেট করে চিন্তা করে বার করতে হবে। তো এই হচ্ছে এই বিষয়গুলো। তারপর আপনারা যদি চান যে অডিয়েন্স নেটওয়ার্ক মানে আপনার যেখানে চান সেখানে বিষয়গুলো আপনাদের নিজের মতো করে এখানে কেড়ে আপনার বিষয়গুলো দেখাই দেবেন, দেখা থেকে ধরেন এই যে আমরা তখন নিজ দিকে আসি যেমন ধরেন আমি কি এখান থেকে ধরেন আমি ফেসবুক ধরেন আমি এখন ইনস্টাগ্রামে দেখাবেন ইনস্টাগ্রামটা এখানে ধরুন ব্ল্যাঙ্ক রাখলাম, এখন ধরেন যে এখান থেকে কোন কোন জায়গায় দেখাবে এখান থেকে ধরুন আপনার অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার ফেসবুক এই তিনটা জায়গায় দেখালাম, তিনটা জায়গায় এখানে কোথায় কোথায় দেখাবে এই বিষয়গুলো ধরুন এখানে দেওয়া আছে যে ইনস্টাগ্রাম ফিডে দেখাবে না, তারপরে এই যে কি আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখাবে না, আবার যদি মনে করেন এখানে ইনস্টাগ্রাম দেখা দিলাম তাহলে ইনস্টাগ্রামের যে যে জায়গায় দেখানো দরকার সেখানে দেখাবে। এখন আমাদের এই যে সবগুলো প্ল্যাটফর্মে দেখালাম এখন কোন জায়গায় কীরকম দেখা যাবে, যেমন আমি ইনস্টাগ্রাম ফিড দিলে আপনাদের অ্যাপটা কীরকম দেখা যাবে এই যে এখানে ধরেন আপনারা বিষয়টা দেখতে পারবেন, এই যে ইনস্টাগ্রাম ফিড আপনারা ইনস্টাগ্রাম ফিডে কীরকম দেখা যাবে আপনাদের অ্যাপটা এখান থেকে দেখতে পারেন। প্রত্যেকটা জায়গায় মাউস পয়েন্টার ধরেন এই যে ফেসবুক ভিডিও ফিড ফেসবুকের ভিডিও ফিডে আপনাদের অ্যাডটা এরকম দেখা যাবে,
আপনার নিজ দিকে আসেন, ফিডের পরে স্টোরিস অ্যান্ড রিলস। তাহলে এখানে ধরেন এই যে কিলাক আছে ফেসবুক স্টোরি, ফেসবুক স্টোরিতে এরকম ভাবে শো করবে। আপনার নিজ দিকে আসেন ইন স্ট্রিম, ইন স্ট্রিমের মধ্যে আপনাদের এখান থেকে এইভাবে দেখা যাবে, প্রত্যেকটা সার্চে গেলে এরকম দেখা যাবে। আপনার প্রত্যেকটা পার্টে এখানে ধরুন ক্লিক করার পরে মাউস পয়েন্টার নিলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ইন আর্টিকেল এরকম দেখা যাবে, আপনার অ্যাপস অ্যান্ড সাইটের ভিতরে এরকমভাবে আপনাদের অ্যাডটা দেখা যাবে। তো এই বিষয়গুলো আপনারা ধরেন যে এখান থেকে এই যে এখান থেকে অপশনগুলো আছে, তারপর আপনার সোমোর অপশনে যান। তো সোমোর অপশনে যাওয়ার পর এখানে ধরেন যে এই যে বিষয়গুলো দেওয়া আছে ডিভাইস অল ডিভাইস, তো এই বিষয়গুলো ধরেন আপনারা এখান থেকে আপনাদের বিষয়গুলো ধরেন এখান থেকে দেখবেন। দেখার পরে আপনারা অ্যাকচুয়ালি কীভাবে চান আপনাদের এই অ্যাডটাকে শেষ আপনাদের এখান থেকে ধরুন সেট করতে, আপনাদের এখান থেকে কী করতে, আপনাদের অ্যাডের প্লেসমেন্টগুলো সেট করতে, যে অ্যাডটা আপনাদের কোন প্লেসমেন্টে কোন জায়গায় দেখালে আপনাদের বাজেট কম হবে, আপনাদের খরচ কম পড়বে, দেখা গেছে অ্যাডটা আপনাদের টার্গেটেড প্লেসে টার্গেটেড আপনাদের এখানে দেখা গেছে কি আপনাদের ভিজিটর দেখতে পারবে, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টের বাদে আপনারা বিষয়গুলো এখান থেকে আপনাদের একেবারে টার্গেটেড আপনারা এখান থেকে সেট করে দেয়। আপনাদের অ্যাডটাকে এখান থেকে আপনাদের টার্গেটেড যে অডিয়েন্সের কাছে আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনার ইচ্ছা করে দেখাতে পারেন। আপনারা এখান থেকে যেভাবে ম্যানুয়ালি আপনারা সেট করে দেবেন ফেসবুক, ওইভাবে মূলত আপনাদের অ্যাডটাকে আপনাদের ওই প্লেসমেন্টে আপনাদের ওই উদাহরণ অডিয়েন্সের কাছে কী করবে, ফেসবুক আপনাদের অ্যাডটাকে শো করাবে, যদি আপনারা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে করে দেন। যদি আপনাদের বাজেট একেবারে কম থাকে, পাশাপাশি আপনারা যদি কী করতে চান আপনাদের এখান থেকে একবারে দেখা গেছে আপনাদের নিজেদের মতো করে স্পেসিফিক করে ন্যারো করে আপনারা প্লেসমেন্ট সেট করতে চান, আপনাদের প্ল্যাটফর্ম সেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে সেট করে দেবেন। তার পাশাপাশি এই যে এই প্লেসমেন্টের প্ল্যাটফর্মের পরে আপনাদের এখান থেকে এই প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে দেখাবেন এটা প্রথমে সেট করবেন, তারপর আপনারা কোন প্লেসমেন্টে দেখাবেন সেই বিষয়গুলো এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে আপনারা এখান থেকে বিষয়গুলো আপনাদের নিজেদের মতো করে আপনারা প্লেসমেন্ট পাশাপাশি প্ল্যাটফর্ম এই দুইটা বিষয়, এই যে প্ল্যাটফর্ম পাশাপাশি প্লেসমেন্ট এই দুইটা বিষয় আপনারা এখান থেকে আপনাদের নিজেদের মতো করে একবার আপনারা ন্যারো করে সেট করতে পারেন। তো এখান থেকে তো এটা বললাম কি আপনাদের যদি বাজেট কম থাকে, পাশাপাশি আপনারা যদি চান যে আপনাদের কোন ধরনের অ্যাড আপনারা এখান থেকে ই করবেন, আপনারা অ্যাডভার্টাইজ করবেন, সেই বিষয়গুলো আপনাদের এখানে কোন ডিভাইসে দেখছে কোন ডিভাইসে পাশাপাশি কোন প্ল্যাটফর্মে কোন ধরনের প্লেসমেন্টে সেট করবেন সেই বিষয়গুলো আপনারা এখান থেকে ন্যারো করে একবারে স্পেসিফিক করে ইচ্ছেগুলো আপনারা এখান থেকে বিষয়গুলো দেখাতে পারেন। তো এই বিষয়গুলো দেখালে এখান থেকে যে বললাম কি দেখালে আপনাদের সেই আপনাদের টার্গেটেড যে প্লেসমেন্টে দেখা যায় সেই ডিভাইসে পাশাপাশি সেই ধরনের আপনার প্লেসমেন্টে ফেসবুক করবে কি আপনাদের অ্যাডটাকে শো করাবে। এতে আপনাদের কী হবে আপনাদের আপনার অ্যাডের কস্ট কম পড়বে, আপনাদের বাজেট কম লাগবে, পাশাপাশি কি আপনাদের সঠিক প্লেসের ভিতরে আপনাদের অ্যাডটাকে ফেসবুক দেখাবে। এইভাবে মূলত এখানে কাজ করে। তো দেখা গেছে ফেসবুক আমাদের এখানে সাজেস্ট করে কি ফেসবুক সাজেস্ট করে আমাদের এখানে অটোমেটিক প্লেসমেন্ট, পাশাপাশি সাজেস্ট করে কি এখানে ডিভাইসের ভিতরে ফেসবুক সাজেস্ট করে কি অল ডিভাইস দেখানোর জন্য। আমরা ধরেন অটো প্লেসমেন্টে গেলাম, অটো প্লেসমেন্টে গেলে এখানে ধরেন যে কি এখান থেকে ধরেন অটো প্লেসমেন্টে যাওয়ার পরে ফেসবুক আমাদের সাজেস্ট করবে কি অটো প্লেসমেন্ট পাশাপাশি অল ডিভাইস। এতে দেখা গেছে আপনি যদি অটো দিয়ে রাখেন, অটো প্লেসমেন্ট দিলে আপনার দেখা গেছে অল ডিভাইস সাজেস্ট করবে, কেন ফেসবুক চাইবে যে আপনাদের অ্যাডটাকে মানে সব জায়গায় শো করানোর জন্য, সব ডিভাইসে সব জায়গায় শো করতে ফেসবুক সাজেস্ট করবে। এত দেখা গেছে কী হবে আপনার সব জায়গায় হয়তো বা আপনার অ্যাডটা শো করবে, আপনার সব প্লেসে সব জায়গায় হয়তো অ্যাডটা শো করবে, কিন্তু দেখা গেছে আপনার বাজারটা মানে আপনার খরচটা বেশি পড়ে যাবে, আপনার অ্যাড কস্ট বেশি আসবে, আপনার বাজেট বেশি আসবে, দেখা গেছে আপনার সব জিনিসগুলো বেশি আসবে, কিন্তু আপনার আউটপুটটা হয়তো আপনার ভালো পাবেন, দেখা গেছে কি এখান থেকে আপনার হয়তো আউটপুটটা ভালো পাবেন, কিন্তু দেখা গেছে আপনাদের মানে এক্সপেন্সটা অনেক বেশি হয়ে যাবে। এই ক্ষেত্রে এই কারণে ম্যানুয়াল প্লেসমেন্ট দেখা দিয়ে আপনারা কি বলছে কম খরচে পাশাপাশি কম বাজেটে আপনাদের একেবারে টার্গেটেড লোকেশনে স্পেসিফিক করে ন্যারো করে আপনারা বিষয় দেখা দিয়ে ইচ্ছে করলে আপনার এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টের মাধ্যমে এখান থেকে আপনারা যে ক্যাম্পেইন সেট আপ করার মাধ্যমে দেখা গেছে আপনারা এখান থেকে যে ধরনের অ্যাডগুলো কি করবেন এখান থেকে আপনারা পাবলিশ করবেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা এখান থেকে যে বিষয়গুলো বললাম আপনাদের এখানে দেখা গেছে আপনারা কোন ডিভাইসে করবেন সেই ডিভাইসটা আপনারা এখান থেকে সেট করতে পারেন, পাশাপাশি প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে দেখাবেন, তারপর দেখা গেছে এখান থেকে আপনারা যে প্লেসমেন্ট আপনারা এখান থেকে কোন প্লেসমেন্টে দেখাবেন সেই বিষয়গুলো এখান থেকে স্পেসিফিক নজর করে আর আপনি কী করতে পারেন আপনারা এখান থেকে আপনাদের সেই ধরনের আপনাদের প্লেসমেন্টে প্ল্যাটফর্মে আপনাদের ডিভাইসে এখানে বললাম কি স্পেসিফিক ন্যারো করে আপনাদের টার্গেটেড অডিয়েন্সেরকে আপনাদের কী করতে পারেন আপনাদের অ্যাডগুলো আপনারা দেখাতে পারেন। এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ফেসবুক অ্যাডস প্লেসমেন্ট টার্গেটিং অপশনস অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল প্লেসমেন্ট বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কে আপনার টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।